আসসালামু আলাইকুম সবাইকে মজার কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আসছি ভিয়েতনাম নাইকেল গাছের একটা প্রতিবেদন নিয়ে। আমরা দেখতেই পাচ্ছেন যে আমি নিচে দাঁড়ায় রয়েছি এই যে নাইকেল আমার হাতে। তো যারা অনেকেই কমপ্লেন করে যে ভাই ভিয়েতনামে নাইকেল গাছ নিয়েছি কিন্তু চারা বড় হয়ে গেছে, রোপণ হয়ে করেছি কিন্তু ফল আসে নাই, তার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান অশোক নার্সারি চাইলে আপনারা এখান থেকে গাছ নিতে পারেন। এবং দেখছি এই যে গাছটা রয়েছে ওনারা প্রথমেই ফল গাছ বিক্রি করে নাই, নিজেরা চারা কিনে আনছে, আনার পরে সেই গাছ ফলন হওয়ার পরে শিওর হওয়ার পরে যে হ্যাঁ এই গাছে ফলন হয়, এবং এই যে গাছ দেখতেছেন কতটুকু দূরে 3 বছর ভিতরে আশা করা যায় ফলন পাওয়া যাবে, তারপরে শিওর হয়েই তারা চারা বাজারে রোপণ মানে ছাড়া শুরু করছে। এবং এই যে গাছটা দেখতেছেন এই গাছের নারকেল, এই নারকেল বড় করেই এখান থেকে চারা তৈরি করেই আপনাদের তুলে দেবে। তো আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। এই যে এত সুন্দর একটা ডাব গাছ দেখতেছেন, নাইকেল গাছ যাকে বলে, নাইকেল গাছ আর বসে রয়েছেন, হাত দিয়ে নাইকেল ধরতে পারতেছেন, এর রহস্য কি, গাছ লাগানোর নিয়ম কি, বা অনেকেই নাইকেল গাছ আর কি লাগাইছে বা রোপণ করছে তারা নাইকেল পায় নাই বা গাছ বড় হচ্ছে কিন্তু নাইকেল হচ্ছে না? এটা হলো ভিয়েতনামের গাছ। জি, প্রথমে তো জাত নির্বাচন করতে হবে সঠিকভাবে, এটা আমাদের কাছেও চারা আছে। জি, এবং বাংলাদেশ কৃষি ডিপার্টমেন্টের কাছ থেকে নিলেও আশা করা যায় যে সঠিক ফলন হবে। অনেকেই হয়ে গেছে, অনেকেই কমপ্লেন আছে দাদা, গাছ হয়েছে বড় গাছ বাইসে গেছে কিন্তু নাইকেলে কোনো দেখা নাই। তো আপনার গাছটা মাশাআল্লাহ অনেক নাইকেল দেখতেছি আমরা, তো গাছটা রোপণ পদ্ধতি রেখে আপনারা কিভাবে রোপণ করছেন সেটা আমি দর্শকদের একটু বলেন। এর কিছু পরিচর্যা আছে, আচ্ছা আচ্ছা, যদি সঠিকভাবে না করা হয় জাত ঠিক হলেও দেখা যাচ্ছে ফল আসতে দেরি হয়ে যাবে। আপনি রোপণ করলেন কি নিয়মে? এটা প্রথমে একটা গর্ত করতে হবে আপনার 6 ইঞ্চির মতো করে। আচ্ছা, সেইখানে আপনার সালফার ব্যবহার করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, এটা সার্কেল করে নিতে, মনে করেন যে একটা সাইকেলের টায়ারের মতো করে সার্কেল করতে হবে। আচ্ছা, ওইখানে ওই সারগুলো দিতে হবে, তারপরে চারাটা রোপণ করতে হবে। এরপরে এর মেন খাদ্য সার পরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো পানি, পানিটা অতিরিক্ত পরিমাণে লাগে, তা নাহলে আর এদের 22টির উপরে পাতা থাকা লাগবে গাছে, একটা পাতা কাটলে হবে না, আমরা যে পাতাগুলো কাটেছি এগুলো শুকিয়ে গেছে তাই কাটেছি, কিন্তু একটা কাঁচা পাতাও কাটা যাবে না গাছ থেকে, তাহলে নারকেল হবেই না। তো এটা হলো কি মূল বিষয় যে পাতা কাটা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আর প্রচুর পরিমাণে পানি লাগবে। পানি কি হয়ে দিতে হবে, কি নিয়ম, মানে কতটুকু পানি দেবো আর একটা গাছ? আমি আমরা তো মনে করেন যে মোটর দিয়ে পানি দিই, এখানে হচ্ছে কোন ভাইব আছে সাইড দিয়ে আছে। জি জি, আর বিশেষ করে এখান থেকে একটা ড্রেন করতে পারলে অনেক ভালো হয়, আপনার চারা দূর থেকে ছোট করে একটা ড্রেন করবেন, ওইখানে পানি জমায় রাখবেন, পানি আছে পাতা দিয়ে ঢাকিয়ে রাখেছি, এখানে ড্রেন আছে, ড্রেন মধ্যে পাশে নালা মতো থাকবে, ওইখানে আর কি আপনার পানি জমায় রাখতে যাচ্ছেন, তাই তো? তাহলে গাছটা ভালো হবে। আর গাছের গোড়া তো উঁচু দেখতেছি, গোড়াকে উঁচু থাকতে হয় গাছটা, ওই যে বললাম না 6 ইঞ্চি গর্ত করতে হবে। জি, কিন্তু চারাটা গর্তের নিচে দেওয়া যাবে না, চারাটা মাটির ওই সাদ দিয়ে ওর উপরে রোপণ করতে হবে। তা কত বয়সে আর কি আপনি ফল পাবেন? আমাদের এটা 3 বছর 8 মাসে সর্বপ্রথম ফল আসে, এখান থেকে ফল আসে। এই গাছের বয়স কয়দিন এখন? 5 বছর বয়স। আপনি 3 বছর থেকে ফল পাচ্ছেন? না, 3.5 বছর, 3 বছর 8 মাস থেকে ফল আসে। তা আপনি সারা বাংলাদেশে আর কি কেমন পরিমাণ চারা দিচ্ছেন? তা 500 রুপে চারা বিক্রি করেছি। এই যা চারা নিচ্ছে তাদের কি ফল আসছে কি মনে হয়? ভাই এক দুজনের এই মাত্র আসবে, আমরা মনে করেন যে এখান থেকে 3 বছর হলো যে আমরা চারা বিক্রি শুরু করেছি। সুসংবাদ কি, মানে সাকসেস হয়েছে যখন গাছে নারকেল আছে। জি, তারপর থেকে আমরা চারা বিক্রি শুরু করেছি। তো যাদের কাছে চারা বিক্রি করেছেন এমন কি কেউ আছে যে তার সেও এরকম ফল বানাতে পারছে? হ্যাঁ, একজন দুইজন আমাদের বলেছে, একজনের শুধুমাত্র ওই যে নারকেলের প্রথম পর্যায়ে যে নারকেল বেরোনোর সময়, জি, বলেছে আমার কাছে নারকেল আসে গেছে, আর একজনের নারকেল হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যে সবাই সাকসেস হবে যদি তারা সঠিক নিয়ম কানুন পালন করে। ভিয়েতনামে চারা আপনাদের কাছে নিতে চায় তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো? আপনার ঠিকানা দর্শকদের একটু বলেন। আমাদের ঠিকানাটা হলো খুলনা ডুমুরিয়া বান্দাগ্রাম। আচ্ছা, এখান থেকে এসে আমাদের কাছ থেকে সরাসরি চারা সংগ্রহ করতে হবে। আর আপনার মোবাইল নাম্বার দর্শকদের একটু বলেন। আমার মোবাইল নাম্বার হলো 01752435590। তো আজ এ পর্যন্তই, দেখাবে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার কৃষি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।